डियर ভিউয়ার্স আজ কে আমরা শিখব পেয়ারা থেকে জেলি তৈরির রেসিপি। এখানে আমি পেয়ারাকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি, এবার পানি দিয়ে সেদ্ধ করে নিব। ভিউয়ার্স খেয়াল রাখতে হবে পেয়ারাটা যেন একেবারে গলে না যায়, তবে পেয়ারা সেদ্ধ করে আমরা নরম করে নিব। ভিউয়ার্স আমাদের পেয়ারা সেদ্ধ হয়ে গেছে। ভিউয়ার্স এবার একটি পাত্রের উপর পাতলা কাপড় দিয়ে সেদ্ধ করা পেয়ারাটা থেকে জুসটা বের করে নিব। ভিউয়ার্স এভাবে এক ঘন্টা ঝুলিয়ে রেখে দিব। ভিউয়ার্স এখানে আমি 3 কাপ পরিমাণ পেয়ারার রস থেকে নিয়েছি, এবার 4 কাপ চিনি দিয়ে জাল দিয়ে নিব। ভিউয়ার্স এবার 1 চা চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিব। এবার আরো কিছুক্ষণ রান্না করে নিব। ভিউয়ার্স আমাদের জেলি তৈরি প্রায় হয়ে গেছে। ভিউয়ার্স এবার আমরা জেলিটাকে ঠান্ডা করে নিব এবং এয়ার টাইট বয়েমে সংরক্ষণ করব। ভিউয়ার্স আশা করি আপনাদের আমার রেসিপিটি ভালো লেগেছে। আমার আরও নতুন নতুন রেসিপি যদি আপনাদের ওয়ালে পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তাহলে আমার নতুন নতুন রেসিপি আপনাদের ওয়ালে চলে যাবে। সো প্লিজ সাবস্ক্রাইব রান্না রেসিপিস।